চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন তালিম। সোমবার স্থানীয় সময় রাত 10:20 গুয়ানডং প্রদেশে এটি আঘাত হানে। এর জেরে প্রায় 2,30,000 মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়, চলতি বছর চীনে আঘাত হানা প্রথম টাইফুন তালিম দেশটির দক্ষিণ উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টা 140 কিলোমিটার। শক্তিশালী এই ঝড় উপকূলে আঘাত হানার সময় প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হয় এবং এর জেরে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করে কর্তৃপক্ষ। চীনের আবহাওয়া প্রশাসন বলছে, দুর্যোগের জেরে তারা কমলা সতর্কতা জারি করেছিল। 4 স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। তারা আরও জানায়, টাইফুনটি মঙ্গলবার গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়তে পারে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।